গৌরব গগৈ ডাঙরিয়া কানি ফসাই ললে কেদিন মানের আগলেকে আসলে তিনি গগৈ তিনি গগৈ এটা অখিল গগৈ ডাঙরিয়া কেদিন মানের পশ এক গগৈ হয়ে যাব ইয়াতে রণত পড়ব গৌরব গগৈ ডাঙরিয়া আর ডিব্রুগড় রণত পড়ব রুণজ্যোতি গগৈ ডাঙরিয়া এই অখিল গগৈ ডাঙরিয়া কাজ সাজি করলে ষড়যন্ত্র করলে নগাঁত হলে হয়তো অল্প ফাইট থাকিলে হয় গৌরব গগৈ ডাঙরিয়া যেহেতু সংখ্যালঘু গোটর তাদের সংখ্যা বহুত বেশি কিন্তু যোরহাটত তো গৌরব গগৈ ডাঙরিয়া দুইপরা আহলে গোটে ব্যবধানত হারিব সেই কথা অখিল গগৈ ডাঙরিয়া জানিছিল আর লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার হাতত প্রায় 4,00,000 ভোটের ব্যবধানত হারিব গতি অখিল গগৈ ডাঙরিয়া এই কারসাজি করলে তিনি গগৈ অল্প বহুল প্রচার হয়েছিল গতি ভাবিলে দুই গগৈ পারিলে রণত বধ করু আর নির্বাচনী রণত বধ করু গতি নির্বাচনী রণত বধ করবলে তখেতে মাতি লিখে এলাকে যোরহাটলকে গৌরব গগৈ ডাঙরিয়াক আর ইলেকশন লুরিণ গগৈ ডাঙরিয়াক ইলেকশন খেলবলে কলে রুণজ্যোতি গগৈ ডাঙরিয়াক ডিব্রুগড়ত গতি এই দুইগী গগৈ সন্মানীয় গৌরব গগৈ ডাঙরিয়া আর সন্মানীয় লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া এই নির্বাচনী রণত তখেতলোকর পরাজয় হব আর অকল এটা গগৈয়ে অল্প চেষ্টা করব আমার পলিটিক্যাল ম্যাপখনত জিয়াই থাকবলে হচ্ছে অখিল গগৈ ডাঙরিয়া গতি আকো কইছো অখিল গগৈ ডাঙরিয়ায় ষড়যন্ত্র করে দুইগী অন্য গগৈ ইলেকশনত হরুবলে লাগি গেল চাও এটা কইছো এটা বস্তু আপনাদের মোটকে ভালদরে জানিব আপনাদের শিবসাগরের রাইজ আর আপনাদেরও পলিটিক্যালি সচেতন সাংবাদিক সকলে পলিটিক্সর খবর ভালকে জানে গৌরব গগৈ ডাঙরিয়া যতই গেছে 70-80 জনের উপর মানুষ হওয়া নাই কালির দিনটির বিবরণী আপনাদের জানে পরহির জানে 70 জনের উপর মানুষ হওয়া নাই যেতিয়া তখেতে গোলাঘাট হয়ে তিতাবর সুমাইছিলে বাইক আসলে 80খন 80খন বাইকরে বাইক রেলি করছিল আর গাড়ির সহিত খুব বেশি 300 মান মানুষ লো তিতাবর সমষ্টিত সুমাইছিল প্রথম মিটিংখন করতে মিটিং হলট আসলে 400 মানুষ সেই হলটতে 350 মানুষ ধরে বাইরে ভিতরে 400 মানুষ আবেলি তখেতে যোরহাট টাউনত সমদল করেছিল 400 মানুষ কালি দিনটি আপনাদের খবর লব প্রত্যেকক্ষণ বাগানত 60-70টাতক মানুষ হওয়া নাই মানুষ হওয়া নাই কেন গৌরব গগৈ ডাঙরিয়া এটা বজারত গিয়ে ভোট বিচারবলা হয়েছে কোনোবাই ক্রিকেট খেলি আছে তাত গিয়ে মাত দিবলগা হয়েছে এই পরিবেশটি কিয় তখেতে 2,50,000 ভোটত হারিব আমি 2,00,000 বলে ভাবি আসিল যা 3 দিনের পরিবেশটি দেখি কবলে বাধ্য হয়েছো যে তপন গগৈ ডাঙরিয়া 2,50,000 ভোটের ব্যবধানত জিকিব আরে প্রথম দিনাখনে কয়ে আছে গৌরব গগৈ ডাঙরিয়ায় যেতিয়া যোরহাটলৈকে আহি আছে তখেতর পুরোনা সমষ্টি কলিয়াবর জখলাবন্ধাত কর্মীসকলক মাত দি সংবাদ মাধ্যমত কৈছে যে মোর ইলেকশন খেলার মন মোর পুরোনা কলিয়াবরত তারমানে তেও হারিব বলে জানে আর কংগ্রেস দলে আসলতে তখেতক ইয়াতে হারিবলৈকে পঠাই দিছে ভিতরের কথাখিনি মই আজিয়ে কব খোঁজা নাই রাহুল গান্ধী ডাঙরিয়ায় গৌরব গগৈ ডাঙরিয়া যাতে যোরহাটত হারে তার কারণে যোরহাটত 19 সত্ত্বেও তখেতক টিকট দিছে আপনাদের আর একটা কথা কব যেদিনাখন কংগ্রেসের সেন্ট্রেল ইলেকশন কমিটির মিটিং চলি আসে সেইদিনাখন গৌরব গগৈ ডাঙরিয়া দিনটি ক্যাম্পেইন করে আসিল নগাঁও সমষ্টিত তারমানে কথাটা আপনাদের বুঝলে নয় ফার্স্ট প্রায়োরিটি আসলে নগাঁও কিন্তু রাহুল গান্ধী ডাঙরিয়ায় যাতে গৌরব গগৈ ডাঙরিয়া হারে তার কারণে পঠাই দিলে যোরহাটল আর হারাটু কনফার্ম তপন গগৈ ডাঙরিয়া 2,50,000 ভোটের ব্যবধানত জিকিব মূল মতো পলিটিক্যাল মার্ডার মানে ভিতরের কথা আর অল্প জানো মানে ভিতরের কথা অল্প জানো কংগ্রেসের খবর তো মানে সব পাও আজিয়ে মানে ডিটেলস কব খোঁজা নাই।